যে অর্থ সমস্যা, কর্মে বিভ্রান্তি, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন। কেন হচ্ছে একটু ছোট্ট বলে দেব, যারা যাদের প্রথম কথা হচ্ছে লগ্নে শনি সপ্তমে মঙ্গল বা সপ্তমে শনি লগ্নে মঙ্গল অবস্থান করছে বা সপ্তমে শনি লগ্নে কেতু অবস্থান করছে অথবা লগ্নে রাহু সপ্তমে মঙ্গল অবস্থান করছে, তো এই সমস্ত মানুষের অর্থ সমস্যায় ভুগবেন। আপনারা যত চেষ্টা করবেন কোনোভাবেই আপনারা অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, বিলাসবহুল জীবনে ফিরতে পারছেন না। নাম্বার টু, যাদের সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি দ্বাদশে অবস্থান করছে তারাও ঠিক অর্থ সমস্যা, প্রপার্টি সমস্যা, বাস্তু সমস্যা এবং কিন্তু পরিবারের মধ্যে একটা অশান্তি, শুধু শুধু অশান্তি ঝামেলা। আবার যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রাহস্তা নক্ষত্র তাদের জীবনে বহু বাধা বিঘ্ন, সর্বকাজে বাধা। শনি মঙ্গলবারে জন্ম মানে হচ্ছে জীবনে একটা জিনিস দেখে নেবেন, যারা পার্টিকুলারলি শনি মঙ্গলবারে জন্ম, শুধু দেখে নিন যে আপনার জীবনে প্রত্যেকটি কাজ স্মুথলি হচ্ছে কি না। কোনো না কোনো বাধা বিঘ্ন হয়, আপনার ক্যারিয়ারে সমস্যা, নয় আপনার এডুকেশনের সমস্যা, নয় আপনার বিবাহ সমস্যা, নয় পিতামাতার সঙ্গে রিলেশন সমস্যা, নয় সম্পর্কের সমস্যা, নয় আপনার শারীরিক সমস্যা, সমস্যার পর সমস্যা শনি মঙ্গলবারে জন্ম। তা এই যে সমস্যা নিয়ে যারা দেবাশীষদের কাছে দীর্ঘ 33 বছরে যারা এসেছেন সারা ভারতবর্ষে, আমার মনে হয় একবারে বেশি দুবার আসতে হয়নি, যে সমস্যাই থাকুক, কারণ দেবাশীষ শাস্ত্রী একবার ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম ম্যাসিভ বেন। দেবাশীষ শাস্ত্রী দুবার নয়, আপনাকে বারবার আসতে হবে না, বারবার ভিজিট লাগবে না, বারবার প্রতিকার করতে হয় না, ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট। একবার আসবেন, প্রতিকার প্রতিবিধান যদি করতে হয় করাবেন, সারা লাইফ ভালো থাকবেন। আর যারা এসেছেন আগে তারা প্রত্যেকে ভালো আছেন, আমার মনে হয় তারা সুখে শান্তিতে জীবনযাপন করছেন। এই জন্যই বলা হচ্ছে যে অন্য জ্যোতিষ বারবার, দেবাশীষ শাস্ত্রী একবার, এইটাকে মাথায় রাখুন। আগে লিখুন আপনার জীবনে কি দরকার, আপনার এডুকেশন, কর্ম, চাকরি, বিবাহ, অবাধ্য সন্তানকে ঠিক করে দেওয়া, আপনার সন্তানের চাকরি না হওয়া, আপনার সন্তানের ক্যারিয়ারে না গঠন তৈরি করা, আপনার সন্তানের বিবাহ সমস্যা, কি দরকার জীবনে, সেই জায়গাটাকে লিখে নিয়ে দেখুন হট সিটে কোথায় কোথায় চেম্বার আছে। সারা ভারতবর্ষে 39খানা চেম্বার রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেছেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আসানসোল, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, পুনে, দেখুন কোথায় রয়েছে, গড়িয়াহাট, কলকাতায় ডালনব। তো দেবাশীষদাকে যেখানে চাইবেন সেখানে আপনি পেতে পারেন, যদি সেখানের আপনার চেম্বারটা কাছে হয় সরাসরি বুকিং করে চেম্বারে আসবেন। জীবন যদি করতে হয় দেবাশীষ শাস্ত্রী একবার, এটাকে মাথায় রাখতে হবে। আজকের লাইভ ফোরে।